আমার জীবনে আমি 4 বছরের বেশি এক নাগারে জেল খেটেছি, 8টা ঈদ আমি জেলখানায় উদযাপন করেছি। এখানে তো স্বাভাবিকভাবে যারা জেলে থাকে, এখানে বিভিন্ন ধরনের মানুষ জেলে থাকে, রাজনীতিবিদরা থাকে, রাজনৈতিক নেতা কর্মীরা থাকে, সেখানে চুরি ডাকাতি রাহাজানি বিভিন্ন কেসের আসামিরা থাকে। আবার অনেককে দেখেছি যারা আসলে নির্দোষ, তারা জেলখানায় আছে। আবার অনেকের বিরুদ্ধে মামলা আছে, তারাও জেলখানায় থাকে। সব ধরনের মানুষই জেলখানায় পাওয়া যায়। তো ঈদের আগে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমি দেখেছি, যাদের দেখার কেউ নেই, বছরে একবারও যাদের জন্য দেখার কেউ জেলখানা যায় না, তাদের অবস্থা একরকম। আমরা যারা রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা কর্মী যারা জেলে ছিলাম, তাদের একটা ভিন্ন অবস্থা ছিল। অর্থাৎ সবাই প্রাথমিকভাবে এই জেলখানায় থেকে আমরা সবাই চিন্তা করতাম যে সারা দেশে জেল হচ্ছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, আমরা এত কষ্ট করলাম, আর এই স্বাধীন দেশে আমাদেরকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়। এটা আমার জীবনে একটা বিরাট বিরাট দুঃখ ছিল, আমার না, সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের ছিল। তো ঈদের দিনে জেলখানায় আনন্দ আছে, আবার ব্যথাও আছে। যেমন ঈদের দিন সবাই কিন্তু সব ধরনের খাওয়া সেখানে পেত না। আমরা যারা ডিভিশনে ছিলাম, যারা রাজনৈতিক নেতা ছিলাম, তাদের জন্য একটা বরাদ্দ এক্সট্রা থাকতো, সবার জন্যই থাকে, আমার জন্য একটা ভালো ব্যবস্থাই থাকতো। কিন্তু আমরা সেটা দিয়ে কুলোতে পারতাম না। আমরা 2 মাস আগ থেকে আমাদের যে বরাদ্দ, সেখান থেকে আমরা প্রত্যেকেই কিছু কিছু সেভ করতাম, চাল ডাল তেল লবণ সব কিছু সেভ করতাম। এই সেভ করে যে টাকাটা হইতো, এই টাকা দিয়ে আমরা ঈদের দিন আমাদের দলীয় কর্মী নেতা বা যারা খাতায় থাকতো তাদের জন্য আমরা কিন্তু একটা আমাদের যে আমরা যেখানে থাকতাম সেখানে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতাম। এবং প্রায় কোনো সময় 1,000, কোনো সময় 500-800 এই ধরনের তাদের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করতাম। এবং তারা সবাই আমাদের এখানে আসতো, আমরা এবং রান্নাটাও কিন্তু আমি জেলখানে শিখেছি নিজেই। আমি যে জেল খাটছি আমি নিজেই রান্না করতাম, সব যোগান জাতি করে দিত, আমি কিন্তু নিজেই রান্না করতাম। এবং জেলখানে আমরা 4-5 জন ছিলাম যারা এই 500-1,000 লোকের রান্না আমরা করতাম। তবে স্বাভাবিকভাবে জেলখানায় যখন ছিলাম, তখন আমার ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের কথা খুব মনে পড়তো। কোনো কোনো ঈদে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এরা কিন্তু ঈদের সময় আমার সাথে দেখা করতে আসতো। একটা ঘটনা আমার খুব মানে হৃদয় বিদারক আর কি, সেটা হলো একদিন একটি ঈদে আমি বসে আমার পরিবারকে নিয়ে খাচ্ছি জেল গেটে, তে খাচ্ছি, কথা বলতেছি, আমার ছেলেকেও মুখে কিছু দিচ্ছি। কিন্তু আমার আমি মেয়েরে সবসময় মেয়ে আমার প্রথম, মেয়েকে দারুণ আদর করতাম। তো আমি যেহেতু নিজে খাচ্ছি, আমার ছেলেকে খাওয়াচ্ছি, হয়তো 2-3 মিনিটের ব্যাপার, তখন আমার মেয়ে আমার দিকে একদম রক্ত চক্ষু এবং তার চোখ দিয়ে টলটে পানি পড়তেছে। আমি তখন হঠাৎ করে বলারে আমি তো নিজে খাচ্ছি, ওকে দিচ্ছি না। এই স্মৃতি কিন্তু মাঝে মাঝে আমার হয় এবং এত খারাপ লাগে আমার এই একটা স্মৃতি। আমার একটা আনন্দের ব্যাপারও আছে, একদিন এই ঈদের দিন আমার মেয়ে শুক্লা সারোয়াত সিরাজ, আমার ছেলে রাজীব সিরাজ অপু, এদেরকে নিয়ে আমার স্ত্রী রাবিয়া, ওরা সবাই গেছে। তা আমি খেতে খেতে গল্প করতেছি, হঠাৎ করে আমার মেয়ে বলতেছে, আব্বু, আমি কিন্তু ছোট, কথা ভালো করে বলতে পারে না, আমি তো দন্দন যাচ্ছি, মানে লন্ডন যাবে। আমি দন্দন কি? তোর আম্মা বলবো যে লন্ডন কেন যাবে, বলে আমি তোমাকে আমি এখন লন্ডনকে ব্যারিস্টার হব, ব্যারিস্টার হয়ে আমি তোমাকে বের করে নিয়ে যাব। আমার মেয়ের মধ্যে যে এই যে অনুভূতি বের করে নিয়ে যাওয়ার, কারণ যে ব্যারিস্টারের কাছে আমার বিরুদ্ধে 4টা মামলা দিছিল, এই রাষ্ট্রদ্রোহী মামলা, যে রাষ্ট্রের জন্ম দিলাম আমরা, আর আমাদের বিরুদ্ধে 4টা রাষ্ট্রদ্রোহী মামলা ছিল।